একে এ যে আমার ছোটবেলার পুতুলগুলো। নমস্কার বন্ধুরা, রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ইসলামপুর কোর্টের মাঠে রথের মেলা বসে প্রতি বছর। টানা 3-4 দিন ধরে অঝোরে বৃষ্টি হয়েছে, তবে রথের দিন বৃষ্টি বন্ধ আছে, বেশ ভালোই সুবিধে দিয়েছে। সবাই দর্শনার্থীরা ঠাকুর দর্শন করতে এই মাঠে জড়ো হয়েছে। কাদামাটি উপেক্ষা করেও দোকানিরা দেখো কি সুন্দর মাটির জিনিস নিয়ে বসেছে। কথায় আছে না, রথ দেখা কলা বেচা, ঠিক এই রকমই এখানে কিন্তু পান চিনি কলা দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয়। আর ছোট ছোট বাচ্চারা ঝুড়ি করে এই পান চিনি কলা বিক্রি করছে, ওদের কাছ থেকেই নিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে নিচ্ছি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে। চলো এবারে মেলায় কী কী দোকান বসেছে একটুখানি ঘুরে দেখা যাক। সে ছোটবেলা থেকে যেন এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকি। রথের পেছন দিক থেকে আবার ছোট বাচ্চা একটা প্রসাদ দিচ্ছে, ওখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। রথের মেলার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ধরনের মাটির জিনিসপত্র শুধুমাত্র কিন্তু রথের মেলাতেই দেখা যায়। ছোটবেলায় যখনই মেলায় যেতাম এই ধরনের মাটির জিনিসপত্র কিনতাম, আর এর কিন্তু কালেকশন এখনো আমার বাবার বাড়িতে রয়েছে। বড় হয়েছে ঠিক আছে, তবে এর লোভ কিন্তু এখনো সামলাতে পারিনি। এখনো মাটির জিনিসপত্র দেখলে মনে হয় কিছু একটা কিনি। মেলায় ঘুরতে ঘুরতে রিকের আবার চোখে পড়লো স্লাইম, ও এখান থেকে আবার একটা স্লাইম নিয়ে নিচ্ছে। এই ধরনের উলের হাতের কাজের টেবিল ক্লথগুলোর দাম মোটামুটি 100 থেকে শুরু করে 150-200 অবধি। এই দোকানে আবার এই কালো কালো পাথরগুলোর দিকে রিকের চোখ পড়ল, দোকানদারকে জিজ্ঞেস করতেই বলছে এগুলো নাকি শালগ্রাম শিলা। নানা ধরনের পুজোর জিনিসপত্র নিয়ে এই দোকানগুলো বসেছে, আর মোটামুটি সবকটা দোকানে একই দাম রেখেছে জিনিসপত্রের। এই যে দেখো পদ্ম ফুলের মতো ধূপদানিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। রথের মেলার আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই লটকন ফল। আজকে রথযাত্রার মেলা ঘুরে দেখার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো এখান থেকে মুচমুচে জিলেপি নিয়ে নিচ্ছি। আর মেলায় আসলে যেটা আমি অবশ্যই করে নিই সেটা হচ্ছে এই ধরনের ঝুরি ভাজা, নিমকি, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। এই দোকানে আবার নারকেলের নাড়ু উঠেছে, তবে এগুলো আর নিচ্ছি না। যত সুন্দর হয়ে আসছে লোকের ভিড় যেন তত বেড়ে যাচ্ছে।
এইদিকে মোটামুটি আমাদের সম্পূর্ণ মেলা ঘুরে দেখা হয়ে গেছে, এবারে টুকটাক কিছু খেয়ে বেরিয়ে যাব। সামনেই দেখতে পাচ্ছি একটা কাকিমা ফ্রাইড মোমো বিক্রি করছে, তো এখান থেকে এক প্লেট নিয়ে নিলাম। ভেজ মোমো মোটামুটি ভালোই ছিল খেতে। মোমো খেতে খেতেই সামনে কুলফিওয়ালা কাকুর দিকে নজর পড়ল। এখান থেকে একটা মালাই কুলফি নিলাম, তবে স্বাদ কিন্তু একদমই বাজে ছিল। রায়গঞ্জে মালাই কুলফিগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়, আমি ভাবলাম ওরকমই হবে, কিন্তু মোটেই স্বাদ ছিল না। এ কি, সে যে আমার ছোটবেলার পুতুলগুলো দেখে কিন্তু আমি সেই ছোটবেলায় চলে গেছি, বহু বছর পরে এই পুতুলের দেখা পেলাম। মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।